লিংক ক্যানেলের বাঁধ ভেঙে ক্যানেলের জলে বন্যা পরিস্থিতি জটিয়াকালী এলাকায়। আচমকাই রাতের অন্ধকারে ক্যানেলের জল হুহু করে গ্রামের বাড়িতে ঢুকে পড়ে। কিছুক্ষণের জন্য বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় ফুলবাড়ি সংলগ্ন জটিয়াকালী ছাট প্রধানপাড়া এলাকায়। জানা যায়, বাঁধের কাজ চলাকালীন জেসিবি দিয়ে বাঁধের স্ল্যাবগুলি ভেঙে যায়, যার ফলে সন্ধ্যা ছোটা নাগাদ অঝোরে ক্যানেলের জলে ঢুকতে থাকে সেই এলাকায়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়, এদিক ওদিক ছোটাছুটি শুরু হয়ে যায় এলাকাবাসীদের মধ্যে। ঘটনাটা কালকে 6টার সময় এখানে ক্যানালটা আস্তে আস্তে জল ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে তারপরে আস্তে আস্তে স্ল্যাবগুলো সরে যায়, সরে যাওয়ার পরে তারপরে পুরো ধরে পানি একদম মুসল ধরে পানি একদম এদিকে বাইরে যায়। পড়ুন, কালকে 6টার সময় বাঁধ এখানে প্রায় 7টা বাড়িতে ক্ষতি, এখানে এই বাড়িতে শুধু মাটির তলা চলে গেছে আর কিছু জিনিসপত্র এমনি ক্ষতি হয় নাই, ঘরে জল ঢুকছিল আর কি। আতঙ্ক কি যখন পুরা যাচ্ছিলো তখন তো নদীর মতো জলটা ভেসে যাচ্ছিল, পুরা জল পুরা বন্যার মতো একবারে পুরা ক্যানালের জল ছিল। হঠাৎ করে গেলে এটা দুদিন আগে জিসিবি দিয়ে এনে এটা ক্যানালটা সাফা করছিলো, সাফা করার পরে স্ল্যাবগুলা নড়া দিয়েছিলো, স্ল্যাবগুলো নড়ানোর কারণে এইগুলা ঘটনা ঘটছে। স্থানীয় সূত্রে শোনা যায় যে হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়, কিছু বোঝে ওঠার আগেই হু করে লিংক ক্যানেলের জল ঢুকতে থাকে বাড়িতে। ভয়ে বাসিন্দারা ছোটাছুটি শুরু করতে থাকেন, কি করবেন বুঝে উঠতে পারছিলেন না, ঘরের জিনিস বাঁচাতে তখন ব্যস্ত হয়ে পড়েন সকলে। দেখা যায় বাড়ির উঠান দিয়ে নদীর মতন জল বয়ে যাচ্ছে, ভিতরে এখানে চলে আসে। তা আমরা চাই কেলান আমাদের ভালো করুক, এটা উন্নত হোক, আমাদের এখানে সব খাতগুলা যেগুলা হয়েছে এগুলা মাটি দিয়ে মুন্দাও করা বেডমিশালি ফেলাও, এখানে ঘটনাটা হতো তাহলে তো মনে হয় আমরা সব মনে হয় ঘুমার ইস্যাতে বোধহয় ভেসে উঠলাম নাকি সেটাই ভাবতেছি, এত জল ছিল। এটা দিনের বেলা যে মানুষ এখানে চলাচল করে ওই জন্য জলটা দেখে, কিন্তু রাতের বেলা খাওয়া দাওয়ার পরে 9টার পরে তো বৃষ্টি আসতেছে, এখন সবাই ভিতরে থাকে। জানা যায় সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত এই পরিস্থিতি থাকে। খবর পেয়ে স্থানীয় সদস্য ছুটে আসেন ওই এলাকায়, যোগাযোগ করা হয় তিস্তা ক্যানেলের দায়িত্বে থাকা অফিসারদের কাছে। অবশেষে মেন ক্যানেলের লক গেট বন্ধ করে জল কমিয়ে স্বস্তি পায় গ্রামবাসীরা। তিস্তা ক্যানেলের এই লিংক ক্যানেলের পাশেই রয়েছে ঘনবসতি এবং সেই ক্যানেলের বাঁধ একেবারেই দুর্বল হওয়ার কারণেই এই ঘটনাটি ঘটেছে বলে মনে করছেন একাংশ। স্থানীয় এক বাসিন্দা জানান, ঘটনাটি নেহাতই সন্ধ্যাবেলা হয়েছে, রাতের অন্ধকারে ঘটলে আমরা হয়তো জলেই ভেসে যেতাম। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট নিউজ 18 লোকাল।